ভাড়া বাড়ানো নিয়ে বৈঠকের সবশেষ জানবো সহকর্মী আসিফ জামানের কাছ থেকে ঢাকার বনানীতে এর প্রধান কার্যালয় থেকে যোগ দিচ্ছেন তিনি আসিফ পরিবহনের ভাড়া বাড়ানো নিয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে বিস্তারিত আমাদের জানাবেন তানিয়া মূলত সকাল সাড়ে এগারোটা থেকে যে বৈঠকটি চলছে সেটি এখনও চলমান রয়েছে অর্থাৎ প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত ভাড়া কি পরিমাণ বাড়ানো হবে অর্থাৎ ভাড়া বাড়ছে এটি অনেকটা নিশ্চিত কিন্তু কি পরিমাণ বাড়ানো হবে সেটি নিয়ে অনেকটা দর কষাকষি চলছে অর্থাৎ মালিকপক্ষ একটি প্রস্তাবনা দিচ্ছেন এবং সেই প্রস্তাবনার বিপরীতে সরকারের দিক থেকে অর্থাৎ বিআইডব্লিউটি বিআরটির যিনি চেয়ারম্যান রয়েছেন তার পক্ষ থেকে একটি প্রস্তাবনা আবার তুলে ধরা হচ্ছে এবং এভাবেই মূলত আলোচনা বা দর কষাকষির মাধ্যমে ভাড়াটি নির্ধারণ করা হবে এবং সবশেষ যে প্রস্তাবনাটি মালিকদের তরফ থেকে দেয়া হয়েছে সেটি অনেকটা এরকম যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে তার পূর্বের ভাড়া অর্থাৎ দু সালে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল সেখানে কিলোমিটার প্রতি ভাড়া ছিল এক টাকা বিয়াল্লিশ পয়সা যেটি এখন প্রস্তাব করা হয়েছে দুই টাকা অর্থাৎ আগের চেয়ে দশমিক পাঁচ আট শতাংশ পাঁচ আট টাকা বেশি অর্থাৎ যেটি বৃদ্ধির হার একচল্লিশ শতাংশ এবং মহানগরের যে বাসগুলো চলে সেখানে এক টাকা সত্তর পয়সা আগে নির্ধারিত ভাড়া সেটি এখন প্রস্তাব করা হয়েছে দুই দশমিক চার শূন্য অর্থাৎ দুই টাকা চল্লিশ পয়সা এবং যেটি সত্তর পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেটিও একচল্লিশ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে একইভাবে মহানগরে যে মিনিবাসগুলো চলে সেটি আগে এক টাকা ষাট পয়সা ভাড়া ছিল যেটি দুই টাকা চল্লিশ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে যেটি আশি পয়সা বৃদ্ধি করে মোট পঞ্চাশ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বিপরীতে আরেকটি যদি বিষয় আপনাদেরকে অবগত করি সেটি হচ্ছে যে ডিজেলের বা কেরোসিনের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটি হচ্ছে তেইশ দশমিক শূন্য আট শতাংশ বাড়ানো হয়েছে এই তেইশ দশমিক শূন্য আট শতাংশ বাড়া হলেও মালিক পক্ষ কিন্তু এখন ভাড়া একচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ানোর প্রস্তাবনা করছেন এবং সর্বশেষ এই মূলত পরিমাণটি নিয়েই সরকারি যে সংস্থা রয়েছে তাদের সঙ্গে মূলত মালিক পক্ষের যে কষাকষির কথাটি আমরা বলছিলাম সেটি মূলত চলমান রয়েছে অর্থাৎ এই বিআরটি এর সম্মেলন কক্ষে এই ভাড়া নির্ধারণী যে মিটিং সেটি সাড়ে তিন ঘন্টা অতিবাহিত হয়েছে তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের বিষয়ে আমাদেরকে সরকারের সংস্থা বা মালিক পক্ষের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি যদিও এই মিটিংগুলো চলমান থাকা অবস্থাতেই আমরা দেখেছি যে মালিকরা তাদের নিজেদের মধ্যে পাশে আরেকটি মিটিং করেছেন এমনকি বিআরটি এর চেয়ারম্যানের সঙ্গে বসে মালিকদের কয়েকজন বসে পাশাপাশি আরেকটি মিটিং করেছেন মূলত আহ মিটিং গুলোর মধ্যেও এই ভাড়া নির্ধারণের বিষয়গুলো নিয়ে তারা কয়েক দফায় আলোচনা করেছেন যে সম্মেলন কক্ষে যে মিটিং হচ্ছেন তার বাইরেও মূলত এই আসিফ আপনাকে ধন্যবাদ